কুষ্টিয়ায় ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত বিএনপি নেতারা। বুধবার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স। ডায়লক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই ডায়লক্স। তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ঘোষণার অভিযোগ উঠেছে। পদবঞ্চিত নেতারা বলেন, কুষ্টিয়া জেলার তৃণমূলের ত্যাগী নির্যাতিত পরীক্ষিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে জেলা বিএনপির মন গড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। এবং যারা জেল খেটেছে, যাদের নামে অসংখ্য মামলা, সেই সমস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটিতে অযোগ্য এবং আজ্ঞাবহ কুতুবউদ্দিন এবং জাকির সরকারের পকেটের যারা লোক তাদেরকে দিয়ে, যাদের কোনো রাজনৈতিক অবস্থান নাই কুষ্টিয়ার মাটিতে, যাদের নামে কোনো মামলা নাই, যারা জেল খাটেন নাই, এই সমস্ত নেতাকর্মীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটিতে এমন এমন নেতাকর্মী রয়েছে যাদের 15-20 বছর, কুষ্টিয়ার মানুষ কেউ বলতে পারবে না যে তারা রাজপথে তাদেরকে দেখেছে। আমরা চ্যালেঞ্জ করলাম, সেটা হলো একদিন আগে আমাদের জেলা কমিটি দেওয়া হয়েছে। আজকে যারা ছাত্র নেতা যারা জেল খাটছে বছরের পর বছর, প্রায় 20-30টা মামলা খাইছে, তাদেরকে ত্যাগী নেতাদেরকে এমনকি ছিল দলের আহ্বায়ক ছিল এবং বর্তমানে বিলুপ্ত সাংগঠনিক সম্পাদক ছিল, তার মতন লোককে 21 নম্বরে রাখা হয়েছে। আর যেসব কমিটি জেলা কমিটির নেতাদের যারা চা টানে, যারা হুকুম শুনে ক্যালেন্ডার করতে পারে লেবার হিসাবে, তাদেরকে 5 নম্বর 6 নম্বরে রাখা হয়েছে। যেহেতু ত্যাগী পরীক্ষিত, এটা আপনারা ভালো জানেন, এই রাজপথে কুষ্টিয়া দীর্ঘ 17-18 বছর ধরে আন্দোলন সংগ্রামে ছিল, এই কারণে তাদেরকে আনা হয়েছে। পরীক্ষিত কোনো নেতা ওর ভিতরে নাই, এই জন্য পকেট কমিটি করা হয়েছে। আমার ভাগ্নের কমিটি হয়েছে, অবৈধ কমিটি হয়েছে, এই কমিটিকে আমরা মানি না, মানব না। প্রসঙ্গত, গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে 31 সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঢাকা পোস্ট।